হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে এসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি খুব সিম্পলভাবে তৈরি করে দেখাবো কলার বড়া বা কলার পিঠা। এটা খেতে খুবই সুস্বাদু, খুবই মজার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি ফার্স্টে কলা নিয়ে নিয়েছি। আমি সবজি কলাটা ইউজ করছি, আপনারা চাইলে সাগর কলা দিয়েও এটা করতে পারবেন। তো এখানে আমি তিনটা কলা নিয়েছি। খুব ভালোভাবে আমি কলাগুলোকে ম্যাশ করে নিলাম একটা কাঁচা চামচের সাহায্যে। আপনারা চাইলে হাত দিয়ে কষলেও নিতে পারেন। তো এখন আমি কলাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এখানে আমি হাফ কাপের চেয়েও কম চিনি দিয়েছি। আর হ্যাঁ, মিষ্টিটা অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী দিবেন। তো আমার তিনটে কলার সাথে হাফ কাপের চেয়ে কম চিনিটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনারা যদি মিষ্টিটা আরও বাড়িয়ে খেতে চান তাহলে আরও বেশি করেও দিতে পারেন। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি খুব ভালোভাবে একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিলাম। তো চিনিটা যখন গলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতন চালের গুঁড়া। এখানে আমি ভাতের যে চালটাই আছে সেটাই গুঁড়ো করা, সেটাই আমি ইউজ করছি। তারপর আমি হাফ কাপ দিয়েছি কোরানো নারিকেল। আমি এখানে নারিকেল অ্যাড করেছি, আপনারা খেতে না চাইলে স্কিপ করতে পারেন। তারপরে দিয়েছিলাম স্বাদ মতন লবণ। আর এখানে আমি এখন নিয়েছি ময়দা। আমি ময়দাটা অল্প অল্প করে অ্যাড করব আর ভালো একটা ডো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার পুরোপুরি ডোটা কিন্তু সেট হয়ে গিয়েছে। তো এখন আমি চলে এসেছি একটা চুলায়। তো চুলায় কিন্তু আমি আগে থাকতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেলটা আমি গরম করে নিয়েছিলাম। এখন আমি বড়ার স্টাইলে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর কালারটা যার যার পছন্দ মতন, কেউ আরও গাঢ় করতে চাইলে আরও গাঢ় করতে পারেন, বা আরও হালকা যদি কালার চান আরও হালকাও করতে পারেন। তবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখেই এই বড়াগুলি ভাজতে হবে, না হলে ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা ক্রিস্পি হয়ে যাবে। তো এই তো এভাবে করে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি। তো এই তো আমি চলে আসলাম আমার সমস্ত বড়া পিঠোগুলো নিয়ে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, শুধু দেখেই না, এটা খেতেও খুবই দুর্দান্ত ছিল। তো আশা করছি আজকের ভিডিওটা কিন্তু আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। আর অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। জাস্ট একবার ট্রাই করে দেখেন, সবাই বারবার খেতে চাইবে। কলা যদি কেউ এভাবে খেতে না চায় তাহলে অবশ্যই এই বড়াগুলো বানিয়ে দিবেন, অবশ্যই সে খুব পছন্দ করবে। যারা কলা খেতে চায় না তারাও এই কলার বড়াটা খুবই পছন্দ করবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।